লহির রহমান রাহিম আসসালামু আলাইকুম এভরিওান ওয়েলকাম টু দিনাস কুকিং হোম ওই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও খুবই ভালো আছি আপনাদের সবার দোয়া আজ আপনাদের সাথে আমি আরেকটি রেসিপি শেয়ার করছি আজকের রেসিপিটা হলো মুগ ডাল দিয়ে লাউ রান্না করে দেখাবো যারা নিরামিষ বোঝি তাদের তো খুবই পছন্দ এবং যারা ডায়েট করছেন তারাও কিন্তু খুবই পছন্দ করবেন হয়তো অনেকেই আছে রুটি ভাত কিছু খেতে পছন্দ করেন না এভাবে আমি কারণ বেশি একটা মশলা ব্যবহার করিনি এভাবে মুগ ডাল দিয়ে লাউ রান্না করে পাটি ভর্তি করে খেয়ে দেখুন খেতে কিন্তু দুর্দান্ত লাগে এটা কিন্তু রুটি পরোটা নান রুটি প্লেন ভাত এবং লুচির সাথে খেতে অনেক ভালো লাগে আর আমরা যার অনেকেই আছে মাছ মাংস খেতে পছন্দ করি কিন্তু কেরকম মুগ ডাল দিয়ে লাউ রান্না করলে কিন্তু কার কোনো কিছুই লাগে না দারুণ খেতে কিন্তু কে মুগ ডাল দিয়ে লাউটা আশা করি পাশে থেকে পরিবারের সকলকে নিয়ে ভিডিওটি উপভোগ করবেন এবং ভিডিওর শুরুতে একটা লাইক দিয়ে ভিডিওটি দেখতে থাকুন পরিবারের সকলকে নিয়ে দেখতে থাকুন আমার এই দারুণ সাথে মুগ ডাল দিয়ে লাউ রান্নার রেসিপিটি লাউ তো আসলে ব্যহস্তের ফল আসলে এটা ব্যহস্তের ফল দেখি মনে হয় এটাকে যেটা দিয়ে আমরা রান্না করি না কেন খেতে কিন্তু দুর্দান্ত লাগে এটা এতটাই সুস্বাদু একটা সবজি যা আমাদের সবারই আমার মনে হয় কারোই কোনো অপছন্দ না লাউটা লাউটা আমরা খেতে সবাই পছন্দ করি চলুন কিভাবে মুগ ডাল দিয়ে লাউ নিরামিষটা আমি রান্না করে থাকি এখানে আমি আড়াইশো গ্রাম মুগ ডাল নিয়েছি যে দেখুন কাঁচা তো মুগ ডালটাকে এখন আমি ভালো করে একটু কড়াইয়ের মধ্যে একটু ভেজে নেবে এতে করে সুন্দর মিল আসবে চুলায় আমি এখন একটা ফ্রাইং প্যানের মধ্যে মুগ ডালগুলো ভেজে নেব কারণ মুগ ডালগুলো কিন্তু কাঁচ অবস্থা রান্না করলে একটা স্মেল থাকে ভালো লাগে না কাঁচা স্মেলটা একটু ভেজে যখন আমরা রান্না করি তখন কিন্তু খুবই চমৎকার একটা ফ্লেভার বের হয় ভেজে যদি মুগ ডালটা রান্না করে থাকি আমার মুগ ডালটা ভাজা হয়ে গিয়েছে যে দেখুন খুবই সুন্দর একটা গন্ধ বের হচ্ছে আর যারা হয়তো অপছন্দ করেন মুগ ডালটা ভেজে রান্না খেতে রান্না করতে আপনারা এটা স্কিপ করতে পারেন এখন আমার মুগ ডালটা ভেজ ভাজা হয়ে গিয়েছে এখন আমি ধুয়ে একটা বাটির মধ্যে নিয়ে পরিষ্কার করে ভেজিয়ে রেখে দেব প্রায় আধা ঘন্টার মতো এখানে আমি একটা লাউ নিয়ে নিয়েছি তো এখানে লাউটাকে আমি চিলে নিয়েছি তো লাউ চামড়াটা কিন্তু ফেলে দেব না এটা দিয়ে আমি একদিন ভর্তা পানি রেসিপি আকারে আপনাদের সাথে শেয়ার করব। লাউ এর আসলে কোনো কিছুই ফেলা যায় না সব কিছুই খাওয়া যায় লতা পাতা লাউর ভিতর চামড়া সব কিছু খাওয়া যায় তো আমি লাউটাকে ভালো করে একটা পিলারের মাধ্যমে চিলে নিচ্ছি লাউটা আমার চিলা হয়ে গিয়েছে যে লাউটা চিলে আমি ধুয়ে নিয়েছি কারণ লাউ লাউ যদি কাটার পর ধোয়া হয় লাউ কিন্তু প্রচুর পানি ওঠে তা আমি যে দেখুন লাউটাকে দেখেছি লাউটা কিন্তু কচি একদম তো আসলে লাউটা আজকে চার পাঁচ দিন হয়ে গিয়েছে হয়ে গেলো কিন্তু লাউটা আলহামদুলিল্লাহ ভালোই কচি ছিল লাউটা অবশ্য আসলে দেখতে দেখা গিয়েছে কচির দুটো লাউ আছিল। একটি আমরা রান্না করে খেয়ে ফেলেছি মাছ দিয়ে আর একটি আমি রেখে দিয়েছি মুখ ডাল দিয়ে রান্না করার জন্য এখন আমি লাউগুলোকে ঠিক এরকম মোটা করে কেটে নিয়েছি যেহেতু এটা নরম সবজি ডাউলের সাথে হতে হতে দেখা গিয়েছে একেবারে গোলা যাবে সেজন্য একটু মোটা করে কেটে নিয়েছি দেখুন আমার লাউটা পুরোপুরি কাটা হয়ে গিয়েছে চুলায় আমি এখন একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি এখন পরিমাণ মতন সয়াবিন তেল দিয়ে দিয়েছি প্রতিদিনের মতো বলে দিয়েছি যারা সয়াবিন তেল খেতে পছন্দ আপনারা এখানে সরিষার তেলটা অ্যাড করে নেবেন এটা আসলে যা যা রবি রয়েছে যে যে তেলটা খেতে পছন্দ করে এখানে আমি এক কাপ পেঁয়াজ কুচানো দিয়ে দিচ্ছি প্রত্যেকটা জিনিস আপনার পছন্দ মতন বাড়িয়ে কমিয়ে দেবেন এখানে পেঁয়াজ কুচানোর পরিবর্তে আপনারা পেঁয়াজ বাটো দিতে পারেন আমি পেঁয়াজ বাটোও দেবো আমি পেঁয়াজ কুচানো দিয়েছি পরিমাণ মতন তা এখন নেড়ে চেড়ে এখন আমি পেঁয়াজটাকে জাস্ট একটু নরম করে দুই তিন মিনিটের জন্য চুলাটাকে মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে ভেজে নেব পেঁয়াজটা আমার কিন্তু ভাজা হয়ে গিয়েছে আমি নরম করে একটু ভেজে নিয়েছি এখানে কোনো গোল্ডেন কালার করে ভাজি এখানে আমি একসাথে পেঁয়াজ এবং রসুন এখানে আমি একটা বড়ো সাইজের পেঁয়াজ এবং ছোট্ট একটা দেশীয় রসুন আমি ব্ল্যান্ড করে নিয়েছি নিয়ে এখন আমি এটাকে ব্ল্যান্ড করে দিয়ে দিয়েছি তো এখানে আসলে আদা বাটা দেবো না লাউর মধ্যে আসলে আমি আদা বাটা দিই নিই যদি মাংস রান্না করি তখন দিয়ে থাকি এরকম নিরামিষ ডাল টল দিয়ে রান্না করলো বা মাছ না দিয়ে রান্না করলে আমি দিই না এখানে আমি দিয়ে দিচ্ছি হলো এক চামচ হলুদের গুঁড়ো এক চামচ মরিচের গুঁড়ো জালটা যে যেরকম খেতে পছন্দ করেন সেরকম মতোই দিবেন এখানে ধনিয়া জিরার গুঁড়ো কোনোটাই দিব না এখন পরিমাণ মতন একটু পানি দিয়ে এখন আমি মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিব মশলা যে কাঁচা স্মেলটা সেই স্মেলটা যেন চলে যায় এখানে দিয়ে দিচ্ছি হলো স্বাদ মতন লবণ লবণটা দিয়ে আবার চেড়ে পেঁচলাটা দিয়ে মিক্স করে ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ মিনিটের জন্য কষিয়ে নেব পাঁচ মিনিট পর ঢাকনাটা খুলে আপনাদেরকে দেখাচ্ছি যে দেখুন আমার মশলাটা কিন্তু কষানো হয়ে গিয়েছে রকম পানি নেই শুধু তেল মশলা দেখা যাচ্ছে এবং পেঁয়াজগুলো এখন আমি দিয়ে দিচ্ছিল মুগ ডালটা তো মুগ ডালটা আসলে ভিজিয়ে রেখে দিলে একটু ঝটপট হয়ে যায় রান্নাটা কারণ যেহেতু এটা ডালটা ভেজে নিয়েছি একটু শক্ত হয়ে গিয়েছে তা এখন আমি এগুলা মশলার সাথে ভালোভাবে ডালটাকে প্রায় সাত আট মিনিটের জন্য কষিয়ে নেব এখন নেড়ে চেড়ে মিক্স করে দিচ্ছি মশলার সাথে সাত আট মিনিট পর এসে আপনাদেরকে দেখাচ্ছি তো আমার ডালটা কিন্তু আস্তে আস্তে কষানো হয়ে আসছে আর খুবই চমৎকার একটা ফ্লেভার বের হচ্ছে ডালটা আসলে ভাজার কারণে কিন্তু এত সুন্দর একটা গন্ধ বের হচ্ছে মুগ ডাইলের এখন আমি একটু পানি দিয়ে দিচ্ছি পানি দিয়ে আমি আবারও প্রায় চার পাঁচ মিনিটের মতন একটু কষিয়ে নেব যেহেতু লাউটা নরম সবজি এটা কিন্তু ডালের আগে হয়ে যাবে সেজন্য আবারও প্রায় চার পাঁচ মিনিট একটু কষিয়ে নেব ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি চার পাঁচ মিনিট পর ঢাকনাটা খুলে আপনাদেরকে দেখাচ্ছি যে দেখুন আমার ডালটা কিন্তু কষানো হয়ে গিয়েছে এবং ডালের ফাঁকে ফাঁকে কিন্তু তেলটা দেখুন ভেসে উঠেছে আর ফ্রাইপ্যানের তলায় কিন্তু কোনো পানি নেই এখন আমি লাউটা দিয়ে দিচ্ছি এখন চুলাটাকে আমি মিডিয়াম টু লো ফ্লেমে রেখেছি এখন রেখে এখন আমি ডালটা এবং লাউটাকে ভালো করে মিক্স করে নিচ্ছি এখন হাই ফ্লেমে দেব না এখন আগে ভালো করে মিক্স করে নিই তারপর আমি এগুলোকে হাই ফ্লেমে দিয়ে দেবো মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে দেব এখন নেড়ে চেড়ে ডালটা এবং লাউটা মিক্স করে দিচ্ছি আর খুব গন্ধটা এত চমৎকার বের হচ্ছে আমি একাই উপভোগ করছি চুলাটাকে কিন্তু আমি মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে এখন নেড়ে চেড়ে ডালটার সাথে লাউটাকে মিক্স করে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি ঢাকনাটা উঠিয়ে আপনাদেরকে দেখাচ্ছি যে দেখুন পানি ওঠছে আসলে লাউ থেকে কিন্তু পানি ওঠে তা এখন আবারও নেড়ে চেড়ে দিচ্ছি চুলাটা কিন্তু আমার মিডিয়াম টু হাই ফ্লেমে আছে এখানে যেহেতু আমি চুলার পাশেই আছি তো দেখতেই পেয়েছেন আমি কিন্তু বেশি একটা মশলা দেনি যেহেতু ডাল ছিল আর লাউ আসলে এভাবে নিরামিষ রান্না করলো অত বেশি একটা কিন্তু মশলার আবারও আবার চেড়ে মিক্স করে ঢাকনা দিয়ে রেখে দিয়েছি পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পর ঢাকনাটা খুলে আপনাদেরকে দেখাচ্ছি তো আমার লাউটা কষানো হয়ে গিয়েছে ডালটা ফেটে গিয়েছে এখন আমি পরিমাণ মতন পানি দিয়ে দিব লাউটা সিদ্ধ হওয়ার জন্য ডালটা সুন্দরভাবে কিন্তু ফেটেছে তো এখন পরিমাণ মতন পানি দিয়ে এখন আমি প্যাচুলাটা দিয়ে লাউ এবং ডালটাকে নেড়ে চেড়ে দিচ্ছি যেন নিচে যেন কোনো ডাল লেগে না থাকে কারণ এই পানিটার মধ্যে লাউটা পারফেক্টলি সিদ্ধ হয়ে যাবে কারণ এখানে বেশি পানির প্রয়োজন হয় লাউ তো নরম সবজি নেড়ে চেড়ে মিক্স করে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি হাই ফ্লেমে পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পর ঢাকনাটা খুলে আপনাদেরকে দেখাচ্ছে লাউ এবং মুগ ডালের কিন্তু বলক চলে এসেছে অলরেডি আবার একটু নেড়ে দিচ্ছি যেহেতু ডাল জাতীয় রান্না নিচে লেগে থাকতে পড়ে গেলে কিন্তু বাজে একটা স্মেল আসে আর এত মজা করে রান্না করছি সেই মজার টেস্টও কিন্তু নষ্ট যাবার ঢেকে দিচ্ছি দশ মিনিটের জন্য দশ মিনিট পর ঢাকনাটা খুলে দেখাচ্ছি আস্তে আস্তে কিন্তু ঝোলের পরিমাণটা কমে আসছে আর আস্তে আস্তে ডালটা বেশি একটু ফেটে আসছে দেখতেই পাচ্ছেন লাউটাও আমার প্রায় আস্তে আস্তে হয়ে আসছে আর লাউ কিন্তু বেশি একটা সময় লাগে না ঝটপটে কিন্তু লাউটা হয়ে যায় আবারও প্রায় আমি ঢেকে রেখে দিব চুলার ওপর পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পর ঢাকনাটা খুলে দেখাচ্ছি আপনাদেরকে আমার লাউটা প্রায় হয়ে গিয়েছে ঝোলটাও কমে গিয়েছে তাই আবার একটু নেড়ে চেড়ে দেখাচ্ছি লাউটা কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে ডালটা কিন্তু পারফেক্টলি সিদ্ধ হয়ে গিয়েছে এখন আমি চার পাঁচটি কাঁচামরিচ মিডলে একটু ফালে করে দিয়ে দিচ্ছি এতে করে একটু ঝাল বের হবে এবং লাউয়ের মধ্যে খুবই চমৎকার কাঁচামরিচের একটা ফ্লেভার বের হবে ঝালটা যে যেরকম খেতে পছন্দ করেন সেরকমভাবেই দিবেন আর ভাতের সাথে এরকম লাউয়ের কচকচা কাঁচামরিচ খেতে অনেক ভালো লাগে নেড়ে চেড়ে মিক্স করে ঢেকে রেখে দিব দশ মিনিটের জন্য চুলাটা অফ করে আমি নামিয়ে নেব প্যানটা দশ মিনিট পর ঢাকনাটা খুলে আপনাদেরকে দেখাচ্ছি আমার মুগ ডাল এবং লাউ রান্নার কালারটা কেমন হয়েছে আলহামদুলিল্লাহ আমার কাছে তো অনেক ভালো লেগেছে আপনারা এভাবে ট্রাই করে খেয়ে দেখতে পারেন এই গরমের মধ্যে আমি এখন একটা সার্ভিং কাছে বল নিয়েছি আমি এখন এটাকে সার্ভ করে নিয়েছি এই গরমে দারুণ স্বাদের এই মুগ ডাল লাউ রান্নাটা আপনারা একবার হলো ট্রাই করে খেয়ে দেখতে পারেন রান্না হয়ে গেল প্রচন্ড এই গরমে মুগ ডাল দিয়ে লাউ রান্নার রেসিপিটি আপনার ট্রাই করে এভাবে পরিবারের সবার সাথে উপভোগ করতে পারেন আসলে এখন যে গরম পড়েছে এরকম ঠান্ডা তরকারিগুলো খেতে অনেক বেশি ভালো লাগে মুগ ডাল লাউ আবার লাউ দিয়ে অন্যান্য কিছু মাছ দিয়ে রান্না করতে পারেন অনেক কিছু দিয়ে কিন্তু লাউ দিয়ে রান্না করা যায় আশা করি সবারই ভালো লাগবে আমার আজকের এই মুগ ডাল লাউয়ের রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটার পাশে থাকবেন ভুলকুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আজ এই পর্যন্ত ছিল সবাই